ওয়াশিংটনের মস্কো বিরোধী প্রচার প্রচারণার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ী এবং সামরিক শিল্প সংস্থার প্রধানসহ 92 নাগরিককে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। বুধবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে নিষেধাজ্ঞার আওতায় পড়া 92 জনের নামের তালিকা প্রকাশ করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে 14 জন ওয়াল স্ট্রিট জার্নাল, 5 জন নিউইয়র্ক টাইমস এবং 4 জন ওয়াশিংটন পোস্টের সাংবাদিক রয়েছেন। বিস্তারিত রিপোর্টে রাশিয়ায় প্রবেশে 92 আমেরিকান নাগরিকের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি জানায়। মস্কোর নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ী, মূল সামরিক শিল্প সংস্থাগুলোর প্রধানরা। ওয়াশিংটনের রুশোফোবিক অবস্থানের প্রতিক্রিয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকার। ইউক্রেনের যুদ্ধ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে মস্কোর সম্পর্কের সবচেয়ে খারাপ অবস্থা পার করছে। স্নায়ুযুদ্ধের পর দুই দেশের কূটনীতিতে এটি বড় সংকটের সূত্রপাত ঘটিয়েছে। ইউক্রেনকে পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে আঘাত করার অনুমতি দেওয়ার বিষয়টির তীব্র প্রতিবাদ জানিয়েছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের টেলিগ্রামে প্রকাশিত তালিকায় ওয়াল স্ট্রিট জার্নালের 14 জন, নিউ ইয়র্ক টাইমসের 5 জন এবং ওয়াশিংটন পোস্টের 4 জন সাংবাদিক অন্তর্ভুক্ত রয়েছেন। বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে এসব সাংবাদিকরা মিথ্যা সংবাদ তৈরি এবং প্রচার করছেন। তারা বর্তমানে আমেরিকান কর্তৃপক্ষকে বিরোধপূর্ণ কাজের জন্য শাস্তির অনিবার্যতা মনে করিয়ে দিচ্ছেন। নিষেধাজ্ঞার বিষয়ে ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্সকোভিচ বলছেন, এই নিষেধাজ্ঞা হাস্যকর, মুক্ত সংবাদপত্রের ওপর আক্রমণের অংশ এটি। ইভান 16 মাস রাশিয়ায় আটক থাকার পর বন্দী বিনিময়ের মাধ্যমে চলতি মাসে মুক্তি পেয়েছেন। প্রসঙ্গত, দিন যত গড়াচ্ছে ততই জটিল হয়ে উঠছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পরিস্থিতি। দীর্ঘ 2 বছরের বেশি সময় ধরে যুদ্ধ চালিয়েও ইউক্রেনকে কাবু করতে পারেননি পুতিন, বরং আরও অগ্রসর হচ্ছে জেলেন্সকি বাহিনী। সম্প্রতি রুশ ভূখণ্ডে ঢুকে ইউক্রেন বাহিনীর অভিযান পরিচালনা সেই ইঙ্গিত দেয়, আর এতে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক সব পশ্চিমা অস্ত্র, যার জেরে এবার যুক্তরাষ্ট্রকে বিশ্বযুদ্ধের হুমকি দিয়ে বসেছে রাশিয়া। দেশটি যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে বলছে, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তা ইউরোপে সীমাবদ্ধ থাকবে না। রাশিয়ার অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করে ইউক্রেনের সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে এ মন্তব্য করে মস্কো। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।